আজ সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই আর ছাদে যাইনি। তা আজকে ব্রেকফাস্টে ছিল রুমালি রুটি আর কালকের চিকেন কষা। এখন চলে এসেছি স্নানে, তো একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাই এখন আমি অ্যাপ্লাই করব। তো ওটা অ্যাপ্লাই করতে কিছুই না, জাস্ট আগে স্কিনটাকে ভালো করে ভিজিয়ে নিতে হয়, দেন যেহেতু এটা ড্রাই ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি ওই জন্য সমস্তটা নিয়ে একদম হালকা হাতে ভালো করে ঘষে নিতে হয়, জাস্ট এইটুকুই। দেন মুখটা ওয়াশ করে নিতে হবে আর তারপরে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল যে কোনো একটা কিছু অ্যাপ্লাই করে নিতে হবে। এটা যেহেতু হোমমেড ফেস ওয়াশ, এটা খুবই ভালো, আর এটার মধ্যে অনেক এমন ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেটা আমাদের স্কিনকে ফ্ললেস করতে, স্কিনের যে কালারটা যে চেপে গেছে সেটাকে ঠিক করতে ভীষণভাবে সাহায্য করবে। এটার শর্ট ভিডিওটা আসবে আজকে সকাল 10:30 সময়, তাহলে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর শুধুমাত্র এটা কিন্তু যে মানে ফেসের জন্য তা না, এটা পুরো বডির যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যায়। তারপরে স্নান করে বেরিয়ে পড়ছি এখন শপিংয়ের উদ্দেশ্যে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর স্কুটিটা নেওয়া হলো না, হেঁটে হেঁটেই যাবো। আমাদের বাড়ি থেকে যেহেতু খুবই কাছে ওই জন্য খুব একটা অসুবিধা হয় না, জাস্ট 2 মিনিট হেঁটে, তোমরা আগেও দেখেছো। এই যে চলে এসেছি এখন আমাদের বাড়ির কাছে স্মার্ট পয়েন্টে, তো এখন এখানে আমরা একটু শপিং করব। বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, সেগুলো কেনার ছিল, বাট এখানে এসে কী হয়েছে না, অনেক জিনিস কিনতে ভুলে গেছি। মানে যে জিনিসগুলো কেনার ছিল সেগুলো খুঁজতে গিয়ে না অর্ধেক জিনিস কিনতেই ভুলে যাওয়া হয়। যে এখন আমি তোমাদের আমাদের রিলায়েন্সে মানে স্মার্ট পয়েন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর স্মার্ট পয়েন্টের আমার সব থেকে ফেভারিট মানে কর্নার হলো এই জায়গাটা, নানা রকম সসেস, পিকলস, তারপরে হানি, মেয়ো এসব রাখা থাকে। এই জায়গাটা আমার ভীষণই পছন্দের। আর একটা পছন্দের জায়গা আছে, সেটা হলো শুধু আমার কেন সববারই হয়তো পছন্দের জায়গা, ওটার কোনোই না চকলেটসের জায়গা। এই যে সসের পাশেই এখানে রাখা আছে, কেচাপের পাশে, এই যে ডেয়ারি মিল্ক, ফাইভ স্টার, জেমস, পার্ক, ফিউজ, এদিকে আছে ফরেরো রসে, এটা আমি কোনোদিন খাইনি বাট আমার খাওয়ার মারাত্মক ইচ্ছা। আর কিটক্যাট কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি ছোটোবেলায় না ডেয়ারি মিল্কের থেকে বেশি কিটক্যাট পছন্দ করতাম। তারপরে এদিকে আছে ম্যাগি, ম্যাগির 2 ফ্লেভার আজকে আমি দেখলাম, এর আগে না আমি ভেজ আটাটা এখানে দেখিনি, এইবারে এসছে। আর এখানে আছে ইপি, নানা রকম পাস্তা, কালার পাস্তা, এমনি নর্মাল প্লেন পাস্তা, এই সমস্ত পাস্তাগুলো আছে। দেন আছে এখানে অনেকগুলো কাপ নুডল, আগে না এত কাপ নুডলসের অপশান ছিল না, এইবারে দেখছি নতুন নতুন অনেক কাপ নুডলসের অপশান এসছে। আর এদিকে আছে হার্শিজের চকলেট সিরাপ, হরলিক্স, আর এদিকে একটা নতুন এই কোল্ড ড্রিঙ্কসটা এসছে, আমি জানি না কি, বিটস, এটা ক্যানের মধ্যে আছে, আমি কিন্তু সত্যি কথা এখনও পর্যন্ত এটা খেয়েও। আমাদের এই রিলায়েন্সটায় অনেক ননস্টিকের কালেকশনও আছে, মানে হিউজ ননস্টিক কালেকশন। এখানে আমি অল্প একটুই দেখালাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আর ওই দিকটায় অনেক কাস্টমারও ছিল আর এখানকার স্টাফও ছিল, আমাকে বলা ছিল যে আপনি ভিডিও করবেন বাট কোনো কাস্টমার বা স্টাফ যেন না আসে। আর এখানে লেয়ার্সের ওয়াটার কালার শর্টস, আর এখানে হলো শ্যাম্পুর কালেকশন, মানে হিউজ শ্যাম্পুর কালেকশন, মানে অনেক আছে। অন্যান্য আমি আমাদের এলাকার আরও অনেক শপিং মলে গেছি, মানে রিলায়েন্সের মতো কালেকশন না সব জায়গায় থাকে না, মানে এত কালেকশন। এই যে এখানে আছে হেয়ার কালার্স, বাট এটা আমি সবাইকে বলবো অ্যাপ্লাই না করতে, মানে চুলটা না জাস্ট সর্বনাশ করে দেয়। আমি আমার দিদিকে দেখেছি হেয়ার কালার মানে অ্যাপ্লাই করার পরই আস্তে আস্তে করে সব চুল পাকতে থাকলো, আর এখন তো 70% চুলই পাকা, সেটাকে অনেক যত্ন আত্তি করে ঠিক রেখেছে। এটা হলো গার্লসদের সব থেকে ফেভারিট জায়গা, আমারও ফেভারিট জায়গা, বাট ঠিক আছে এটার থেকে আমি এটা এই জিনিসপত্রগুলোর থেকেও আমি একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ যেহেতু আমার স্কিনটা খুবই সেন্সিটিভ, মানে এই সব প্রোডাক্টগুলো আমি যত কম অ্যাপ্লাই করি না ততই দেখেছি ভালো। অনেকে দেখছি ডেইলি অ্যাপ্লাই করে, তাদের স্কিনটা জানি না কী দিয়ে তৈরি, কী ভালো, কোনো দিন একটা র্যাশ বেরোয় না বা কিছু। আমি একদিন একটু মেকআপ করি, তার পরের দিনই দেখবো 3-4 কোটা, আর ঠোঁটের পাশের কালো দাগটা তো মানে একদম কী বলবো, মানে বসেই গেছে, ওটা আর উঠবে। রাখির এখনও কত দেরি, বাট রিলায়েন্সে রাখি চলে এসছে এই যে, বাট আমার খুব একটা ভালো লাগেনি ওখানকার কালেকশনটা। তো আমাদের বিল করা হয়ে গেছে,
এখানে এখন আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো এখানে আছে। আমরা হ্যান্ড ওয়াশ নিতে ভুলে গেছিলাম, সুদল নিতে ভুলে গেছিলাম, যাই হোক সুদলটা এখানে ছিল না, পরে এসে জানতে পারলাম। বিল করার পর যখন জিজ্ঞেস করলাম বললো সুদল এখানে রাখা হয় না। তা এখানে চিজ নেওয়া হয়েছে আর একটা কোরিয়ান নুডলসও নেওয়া হয়েছে, ওটা ট্রাই করব বলে। এই যে কোরিয়ান নুডলসটা। শপিং করে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে এখন কম্পিটিশনে আমি আর আমার হাজবেন্ড রান্না করব, দুজনে মিলে ঠিক করেছি রান্না করব, তাই এত তড়িঘড়ি করে আসা, না হলে বৃষ্টির মধ্যে আসতামই না। এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড কি রান্না করছে। এখানে ও চিকেনটাকে স্ম্যাশ করে নিয়েছে, তারপর এর মধ্যে দিয়েছে চপড অনিয়ন, জিঞ্জার গার্লিক, তারপর দিয়ে দিচ্ছে এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা এক্ষুনি রিলায়েন্স থেকে কিনে এনেছি। তারপরে ওর মধ্যে দেবে একটু চিলি ফ্লেক্স, এটা আমি হাতে বাড়িতে বানিয়েছিলাম, জাস্ট লঙ্কাটা একটু রোস্ট করে নিয়েছি হালকা করে, দেন ওটা কড়মড়ে হয়ে গেলো, ওটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি একটু গাছের লেবুর রস, এটা আমাদের গাছেরই লেবু ওই জন্য বললাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, কেন দিয়েছি আমি জানি না, কোনো ফ্লেভারটা তো খাওয়ার সময় পাইনি, বাট ওকে খারাপ লাগে, বিরিয়ানি মশলা সব কিছুর সাথেই দেওয়া যায়। তারপরে দিয়ে দিলাম অল্প করে নুন, দেন ওরটা ভালো করে মাখিয়ে রেখে নেব। আর হ্যাঁ, মাখানোর পর একটু আর একটু অল্প করে চিজ দিয়ে দিয়েছিলাম। তা এবার চলে এসেছি চিজ নিয়ে, এখানে নিয়ে নিয়েছি শ্রেডেড চিজ, তার মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, চিলি ফ্লেক্স আর আদা রসুন কুচি, দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার চিকেনটাকে হাতের মধ্যে এরকমভাবে স্প্রেড করে নেব, তার মধ্যে ওই চিজের ফিলিংটা দিয়ে ওটাকে ভালো করে বন্ধ করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে, মানে ডাবল কোট করে নিয়ে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই যে ডিমের গোলায় দেওয়া হলো ব্রেড ক্রাম্বসে দিয়ে, আবারও ডাবল কোট করা হবে, করে ভেজে নিলেই চিজ বলটা রেডি, চিকেন চিজ বল। ভাজার কাজ দায়িত্বটা অবশ্যই আমারই ছিল, কারণ এটা ভাজার সাহস ওর হচ্ছিলো না, বলছিল যদি ভেঙে যায়। তো এটা আজকে আমিই ভেজেছি, বাট সত্যি বলতে কি মানে ইজিলি ভাজা যাচ্ছে, ভাঙছে না, মানে যেই তেলে দিচ্ছি জিনিসটা এরকম শক্ত হয়ে যাচ্ছে, তো ভাঙার কোনো প্রশ্নই আসছে না, এটা ইজিলি ভাজা হয়ে গেছে। ওর চিজ বলগুলো ভেজে নেওয়ার পর আমিও একটা রান্না করেছিলাম, বাট সেটা আজকে খাওয়া হবে না, সেটা খাবো পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য, বাট যেহেতু বিকেলে বেরোবো ওই জন্য এখন রেডি করে রাখলাম। তা এখানে প্রথমে আমি চিকেনের সলিড পিসগুলোকে একটু অল্প করে ভাপিয়ে নিয়ে ওটাকে এরম করে শ্রেডেড করে নিচ্ছি। দেন একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চপড গার্লিক আর জিঞ্জার, দেন দিয়ে দিলাম একটু মোটো মোটো করে কাটা পেঁয়াজ, তারপর ওটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে ক্যাপসিকাম, এটা কিন্তু আমাদের গাছের ক্যাপসিকাম, এই ওয়েদারেও এখন আমাদের গাছ ছোটো ছোটো ক্যাপসিকাম দুটো হয়েছিলো। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দেন দিয়ে দেবো ওটার মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো শ্রেডেড চিকেনটা। চিকেনটা দিয়ে তার উপর দিয়ে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আর অল্প করে নুনও দিতে হবে, না হলে একটু মানে নুনটা কম লাগবে, এতটা জিনিস ম্যাগি মশলা নুনটা দিয়ে কভার করা যাবে না। তা এটা ভালো করে এখন ভেজে নিতে হবে 5 থেকে 10 মিনিট। দেন ভাজা হয়ে গেলে চিকেনটা নামানোর আগে ওর মধ্যে অল্প করে সোয়া সস, তারপর দিয়ে দেবো অল্প করে টমেটো কেচাপ, আর তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণ ভিনিগার। এটা দেওয়া হয়ে গেলে মিশিয়ে ভালো করে আরও 5 থেকে 6 মিনিট ভেজে এটা রেখে দিতে হবে। একদিন সকালে এটা দিয়ে কী বানাই তোমরা অবশ্যই করে চেক করে নেবে, এই খাবারটা খুবই টেস্টি, আমি ইউটিউবেই দেখেছি একজন ইউটিউবারের চ্যানেলে এরম করে বানিয়েছে, তো আমিও ভাবলাম আমিও ট্রাই করি। তারপর চলে যাচ্ছি একটা বিশেষ কাজ করতে, তা এখন আমি বেরিয়ে পড়েছি, সেই সকালের ড্রেসটাই পরলাম, কারণ এই বর্ষার মধ্যে আর বেশি জামা নোংরা করব না। তা চলে এসেছি সেই বিশেষ জায়গায় বিশেষ কাজ করতে, কিছুই না, আমাদের বাড়িতে যে সাদা কুকুরটা খেতে আসে সে 3-4 দিন ধরে আসছে না এই বৃষ্টির জন্য, তাই তাকে খেতে দিতে এসেছি, বাট এসে দেখলাম আমি মানে না এসে ফ্যাসাদে পড়ে গেছি, মনে হয় এর থেকে না আসলেই ভালো হতো। এসেছি একজনের মতো খাবার নিয়ে, আর এসে দেখি সে তার স্বামী সন্তান শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে রয়েছে, এবার সবাইকে এইটুকু খাবার কী করে দেবো, সবাইকে এক গাল করেই দিতে হলো, কিছু করার নেই আমার। এই হলো এই যে সেদ্ধ পাগুলো দিচ্ছি, বাট যার জন্য এনেছি সে খেতেই পারলো না, তাই সে তার স্বামী সন্তানকেই দিয়ে দিল। তা যাই হোক, আমি তো দিতে গেছিলাম, আমার তো কোনো দোষ নেই। তা এখন চলে যাচ্ছি আমি এখন পাতাগুলো ছিঁড়তে, পাতাগুলো ছিঁড়ে তার এই কুকুরটা ডেইলি এই জায়গা থেকে আমাদের বাড়ি যেত,
গিয়ে সব মানে দুপুরবেলা যেত, 10:30-11টা নাগাদ থাক মানে আমাদের বাড়ি ঢুকে যেত, দেন রাতে 8:30 নাগাদ আবার বেরোতো। মানে ও দুবেলার খাবারটা আমাদের বাড়িতেই খায়। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের নিচে ওই বারান্দায় ওরা সব থাকে, বৃষ্টির মধ্যে কিছু প্রবলেম হয় না। আর কিছু কুকুর এই বিল্ডিংটার নিচটাতেও থাকে, মানে বৃষ্টি বাদলের দিনে এই জায়গাটা খুবই ভালো। এটা হলো আমাদের কাছে একটা মানে স্বাস্থ্যকেন্দ্র, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট দূরে আছে জায়গাটা হেঁটে এলে। তা এখন আমি চলে যাচ্ছি আর ওরা এখন আমাকে মানে সি অফ করতে আমার পিছন পিছন যাবে। এই জায়গাটা অনেকটা বড়, যেহেতু ওরা খুব ভালোভাবে খেলাধুলা করতে পারে, কোনোই প্রবলেম হয় না। আর অনেক শেড আছে জায়গাটায়। এটা হচ্ছে লালু আর ভুলু, এরা দুজন এখন আমাদের পিছন পিছন ছুটছে। এই কুকুরগুলোকে না এই স্বাস্থ্যকেন্দ্রের যে স্টাফেরা আছে তারাও খুব ভালোবাসে। তা এখন চলে যাচ্ছি আমি আমার আরেকটা ফেভারিট জায়গায়, যেই জায়গাটায় আমি অনেকটা সময় কাটিয়েছি, সেটা আর কোথাওই না, আমার স্কুল। যে যখন আমি পড়তাম তখন সবে নতুন রং করা হচ্ছিলো, তারপরে এখন রং ঠংগুলো চটে গেছে, বাইরের দেওয়ালগুলো রং করা হয়েছে, মনে হয় পুজোর সময় রং করা হবে, কারণ 2-3 বছর পরপরই পুজোর আগে আগে স্কুলটা রং করা হয়। এই যে আমার স্কুলের নাম গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুল। তা যাই দেখি, অনেকদিন ভিতরে যাই না, যদিও বা এখন ভিতরে ঢুকতে দেবে না, এই গেটের সামনে দিয়েই অল্প করে ভিডিও করে নেবো। এই যে মাঠটার কি অবস্থা বৃষ্টিতে। এই যে এটা হলো আমাদের হেডমিস্ট্রেসের রুম ছিল, বাট এখন উনি রিটায়ার হয়ে গেছেন, এখন একজন ওনার জায়গায় একজন স্যার আছেন। আর এই যে সামনের 3তলাটা, ওখানে আমাদের ক্লাস 12-এর ক্লাস হতো। আর আমি যখন ছিলাম এই বিল্ডিংটা তখন সবে তৈরি হচ্ছিলো, বাট এখন দেখছি পুরো রেডি হয়ে গেছে। আর এবার চলে যাচ্ছি আমার প্রাইমারি স্কুলের দিকে। মানে দুটো স্কুল না লাগোয়া, মানে প্রাইমারি সেকশনটাও একসাথে আর মানে হাই স্কুলটাও একসাথে। বাট এটা না প্রাইমারি সেকশনটা প্রাইভেট, এটা কিন্তু সরকারি স্কুল না। এটাতে আপনি যদি ভর্তি হন আপনাকে প্রতি মাসে মাইনে দিতে হবে, মানে যেরকম বেসরকারি স্কুলের যা নিয়ম সেই নিয়মই। এই যে এটা এখনও আগের মতোই আছে, কোনো ঢালাই ঠালাই পড়েনি, আমরা যখন পড়তাম যেরকম ছিল ঠিক সেরকমই আছে এখনও। আর এই যে জায়গাটা দেখছেন, এখানটায় হলো গার্জেনদের সব ওয়েটিংয়ের জায়গা ছিল, আমাদের ছুটির পরে কাউকে ছাড়তো না, মানে সব স্কুলে যেরকম নিয়ম থাকে সেরকমই আর কি। তারপর চলে গেছিলাম আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর অল্প করে চিকেন কষা। তা সেটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য আমি প্রতি সপ্তাহতেই দেখতে যাই মাকে, একবার করে একটু চোখের দেখা দেখে আসি। বাড়ি আসার পর রান্নাঘরের কাজবাজ সেরে চলে এসেছি এখন উপরে। তাহলে তোমরা দেখেই নিলে আমার আজকের দিনটা কতটা হেট্রিক গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরাও ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।